আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। মায়ের সাথে অভিমান করে আত্মঘাতী এক যুবতী, ঘটনায় শোকের ছায়া গোটা পরিবার। জানা যায় মৃত যুবতীর নাম বৃষ্টি দাস, বয়স 18 বছর, বাড়ি শান্তিপুর 10 নম্বর ওয়ার্ডের তালদিঘি পাড়ালেরে। পরিবারের কাছ থেকে জানা যায় আজ সকালে ওই যুবতীর জামাকাপড় নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটি হয়, এরপরে কারোর সাথে কোনো কথা না বলেই ঘরে যায় পুজো দিতে। সেই ঘর দরজা বন্ধ করে দেয় এবং খানিকটা সময় পরেই ওই যুবতীর ঘর দরজা না খুললে সন্দেহ হয় পরিবারের। ওই যুবতীর ভাই ডাকাডাকি করলে যুবতী সারা শব্দ না পায় শাবল দিয়ে ঘরে দরজা ভাঙতে যুবতীর ভাই, তারপরেই ঘরে ঢুকে দেখে যুবতী ঝুলন্ত অবস্থায়। সাথে সাথে পরিবারের লোকজন নিয়ে যায় শান্তিপুর হাসপাতালে, যদিও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে যুবতীকে। স্বভাবতই যুবতীর এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা পরিবার। আজ সকালেই মায়ের সাথে জামাকাপড় নিয়ে কথা কাটাকাটি হয়, তারপরে কারোর সাথে কোনো কথা বলে নিয়ে যুবতী প্রতিদিনের মতন আজও ঘরে যায় পুজো দিতে। তারপরে ওই ঘটনাটি ঘটে। সামান্য বিষয়ে যুবতী যে নিজে আত্মঘাতী হবে কখনোই বুঝতে পারেনি তার পরিবার। মৃতদেহ উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ, এছাড়া ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে। এখন যুবতীর আত্মঘাতী ঘটনার পরিবারের এলাকায় শোকের ছায়া নেমে আসে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। কারণটা ওর জামা নিয়ে, তাছাড়া কিছুই না, ওর মায়ের সাথে ঝগড়া হয়েছে, জামা ওর পিসির বাড়ি পাঠিয়েছে কেটে তৈরি করার জন্য। এইবার ও জামাটা কালকেই চাই বলছে, এবার কালকে ওর পিসি এবার ফোন করতে হবে, ই করতে হবে, ওর মাকে বলছে ফোন করো পিসিকে বলো। এবার ও বল, ওর মা বললো আমি পারবো না, তুই বলগা, ফোন আছে বলগা, ফোন করে সঙ্গে সঙ্গে তৈরি করে, সঙ্গে তৈরি করে দেয় তুই বলগা। এই তারপর এই কথা নিয়ে ওর মায়ের সাথে কথা কাটাকাটি হয়েছে, দিয়ে ঘরে গিয়ে চেঁচাইছে। আমি তখন শুয়েই আছি, আমি ওকে বলছি যে বৃষ্টি তুই চুপ কর, আমি দেখছি। ও এই ঘর থেকে নাইটে নিয়ে গিয়ে ওই ঘরে, মানে নাইটি ছেড়ে পুজো করে বলে সকালবেলা প্রত্যেক দিন নাইটে নিয়ে গিয়ে পুজো করে। ও তা আমরা জানি ও নাইটে ছেড়ে পুজো করছে, ঘরের দরজা তো বন্ধ। হ্যাঁ, ঘরের দরজা বন্ধ করেই তো জামা প্যান্ট ছাড়বে, তারপর তো পুজোটা করবে। আমি জানি জামা প্যান্ট ছেড়ে পুজো করবে। এই ইয়েতে গিয়ে তারপরে আমার ছেলে হট করে বলছে বাবা কিসের শব্দ হচ্ছে দেখো তো, দিয়ে আমার ছেলে তখন দেখে সঙ্গে সঙ্গে শাবল দিয়ে ঘর খুলে দেখছি ও ঝুলে পাকার সাথে ঝুলে বসে। তাহলে কি মা সামান্য একটু বকাবকি করার কারণে? সামান্য কথা নেই, মায়ের সাথে সামান্য কথা কাটাকাটি হয়েছে। আমি বলার মধ্যে বলেছি চুপ কর, তুই চুপ কর, আমরা দেখছি। পড়াশোনা করতো? হ্যাঁ, পড়াশোনা করতো, মাধ্যমিক দিয়ে আর পড়িনি, বিয়ে দিত বললে আমি আর পড়াইনি, বয়সটা ভারী হয়ে গিয়ে, শরীরটা ভারী হয়ে যাচ্ছে, বিয়ে দিত। বয়স কত? বয়স 18+। কি নাম? বৃষ্টি দাস। কখন হয় ঘটনাটা? ঘটনাটা 8টার সময়। তারপরে কি হাসপাতালে নিয়ে গেছিল? হ্যাঁ, সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি, মানে 5 সেকেন্ড একটু দেরি করিনি আমরা। কোথায় বাড়ি আপনাদের? ওই তো নতুন হাটে পালে পুকুরে। কত নম্বর ওয়ার্ড আপনাদের? 10 নম্বর ওয়ার্ড। সামান্য ব্যাপারই কিন্তু সামান্য ঘটনা ঘটিয়ে ফেললো। আপনি কে হন? আমি বাবা। আপনার নাম? গোপাল দাস। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।